নমস্কার এই নিয়ে বেশ অনেক ফোন পাচ্ছি আপনাদের যারা আপনাদের মনে অনেকেরই ইচ্ছা রয়েছে স্যার যে আসল বিষয়টা বলুন কি মানে আর কি হয়েছে বা কি হচ্ছে এত এত সিট কীভাবে বাড়বে বা কি বিষয়ে বুঝতে পারছি না তো রোজ ফোন পায় মেসেজ পায় আমাদের দেওয়া এই নম্বরে বিএস একাডেমির অনলাইন কোচিং সেন্টারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে প্রচুর ছিলামে ফোন করছে মেসেজ করছে তো স্যার আসল কারণটা কি। তো আমি আপনাদেরকে বলবো যে নোটিফিকেশান বার হলো মাত্র সতেরোশো উনত্রিশ সিটির জন্য আর সেটা সাড়ে ছ হাজার কী করে হবে এই তথ্য কিন্তু আজকে দেবো আমার এই চ্যানেলের মধ্যে তো ওয়েলকাম টু বেস একাডেমি একটি অনলাইন কোচিং সেন্টার আমাদের এখানে বাংলা ইংলিশের জন্য কোচিং দেওয়া হচ্ছে আপনাদের বাংলা আমি নেবো একটু ক্লাস ছিল একটু ক্লাসে এখানে পড়ানো হলো একটু আগে আমি পড়ালাম প্রিতাস পারলে ভর্তি হয়ে যান অনলাইনে রেকর্ড ভিডিও অনলাইন ক্লাস পিডিএফ নোটস টেস্ট সব দেওয়া হচ্ছে একদম রেট কম কিন্তু অসামান্য পড়াশোনা এখানে হয় সামান্য রেটে অসামান্য পড়াশোনা এখানে আর কি হয় ঠিক আছে ইংলিশ চলছে বাংলা চলছে চলে আসুন সত্ত্বেও যোগাযোগ করুন আগে নোটস দেখুন তারপর ভর্তি আর কি হবেন ঠিক আছে কোনো ঠকবেন না নিঃসন্দেহে আর কি আপনি এখানে আসুন আর কি এবং প্রাইমারি ব্যাচ ভর্তি আমাদের চলছে প্রাইমারি ব্যাচ যারা চাইছে প্রাইমারি ভর্তি হবো তার দেওয়া আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো প্রাইমারি তো সেম আর কি ঠিক আছে দেখুন কী হলো না বিধানসভাতে দু তিন দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কি বললেন যে প্রায় সাড়ে ছ হাজার তিনি আর কি নিয়োগ করবেন এই বছর মাদ্রাসাতে হ্যাঁ আমি চেষ্টা করছি আর কি খোঁজ লাগাবার যে এই যে সতেরোশো উনত্রিশ সিটের এটা কার সিটটা কীভাবে এটা এলো না আমি যেটুকু আর কি খবর পেয়েছি এখান থেকে যে আমাদের যারা ঘনিষ্ঠ বা যারা আমাদের যারা জব করছে মাদ্রাসা কমিশনের স্কুলগুলোতে তাদের মতে যে দু হাজার চোদ্দো সালে যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট পরীক্ষাটা মাদ্রাসা কমিশনের সেখানে কিছু কিছু দিকে সিট আর কি বেঁচে যায় আর কি মানে কিছু সিট আর কি বেঁচে যায় সেখানে যাকে আমরা মানে সেই সিটগুলো আর কি বেঁচে গেল ফিল আপ আর কি হয়নি তো নাকি সেই সিটটা নাকি এখনও পর্যন্ত আছে এবং বর্তমান যে মানে ওই সিটটা আছে এবং আপডেট সিটে তারা কিন্তু জব নেবে মানে একটা সংখ্যা দিয়ে ওরা বের করেছে নোটিফিকেশান আগের থেকে কিছু সিট বেঁচে আছে আর যখন তারা জবটা মানে নিয়োগ করবে আর কি যখন তারা নিয়োগ করবে তখন আপডেট সেটা নিয়োগ করবে অর্থাৎ তিনটার যে যোগফল সেই যোগফলকে মিলে প্রায় সাড়ে ছ হাজার প্লাস হবে বর্তমান সতেরোশো উনত্রিশ সিট দু হাজার চোদ্দো চোদ্দো সালের লাস্ট মাদ্রাসা এক্সামের যে সিট বেঁচে আছে আর প্লাস আপডেট সিট হবে যখন নেবে নিয়োগ করবে তখন আপডেট সিট আর কি তিনটার যোগফল করে আর কি দেওয়া হবে এই বছর মাদ্রাসা নিয়োগ মাদ্রাসা এক্সামটা আর কি যখন নিয়োগ করবে অতএব প্রচুর পরিমাণে সিট হতে পারে এবছর তো প্রত্যেককে বলব যারা ভাবছে যে কম সিট থাকবে এইসব থাকবে একদম ভাববে না নিজের লেভেল বেস দাও পড়াশোনা করো চাকরি নাও একাডেমিক স্কোর নেই নেগেটিভ মার্কিং রয়েছে এর থেকে সুযোগ আর কী হতে পারে তোমার কাছে বলো পিটি হচ্ছে না দারুণ পরীক্ষা পরীক্ষা দাও চাকরি নাও অতএব ভালো করে প্রত্যেকভাবে পড়াশোনা করো আশা করি হয়ে যাবে এবং আরও খোঁজ চেষ্টা করছি আমাদের কাছে তোমরা অথেন্টিক পাবে ওই শুনে ভিডিও তো আমরা বানাই না আমরা তথ্য দিয়ে ভিডিও বানাই এবং জেনে ভিডিও বানাই আর কি বাকিদের মতো শুনে নিয়ে ভিডিও একটা চটপট বানালাম তা কিন্তু করি না ওকে প্রত্যেকে বলবো আজ রাখছি বন্ধু ভালো থাকো এবং পারলে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে করতে পারো এস এস বা কল ধন্যবাদ